বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারা দেশের নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের দাবিতে জেদ্দায় বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে রবিবার জেদ্দার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম সাঈদ সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাদশাহ ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশালের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান বরিশাল জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন এম এ আজাদ চয়ন আব্দুল মান্নান কেফায়তুল্লাহ চৌধুরী ইঞ্জিনিয়ার নুরুল আমিন এরশাদ আহমেদ মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শাহজাহান রশন জামিল শিপু ইসমাইল আজাদ স্বপন সাজ্জাদ হোসেন আলমগীর হোসেন বেলাত হোসেন তালুকদার কয়েজ আহমেদ শেখ মোস্তাক আনোয়ার জাহিদ মুশারফ হোসেন ফিরোজ নজরুল ইসলাম লিটন সহ বৃহত্তর বরিশাল জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেদ্দা থেকে আলমামুন শিপনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ টেস